আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের একটি মজার রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস রান্না করলে মজা হয় না বা হাঁসের মাংস রান্না করার পরও গন্ধ থেকে যায়, খেতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন। এবং যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছি, ঠিক যেভাবে ব্যবহার করেছি ঠিক সেইভাবে ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংস রান্না করলে কোনো গন্ধ থাকবে না, আর যারা খেতে পারে না তারাও খেতে পারবেন ইনশাল্লাহ। তো হাঁসের মাংস ভুনা করার জন্য 1 কেজি হাঁসের মাংস নিয়ে নিলাম। তো আমি কিছু মাংসের মধ্যে চামড়াটা রেখেছি আর কিছু মাংস থেকে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। তো মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে, আর অবশ্যই প্রথমে ম্যারিনেট করে নেবেন, এতে করে মাংসতে কোনো প্রকারের গন্ধ থাকবে না। তো এখানে আমি ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ এবং জিরের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ রসুন পেস্ট এবং 1.5 চা চামচ আদা পেস্ট। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি লেমন জুস 1 টেবিল চামচ। এছাড়া আমি এতে ব্যবহার করব 1/2 কাপের মতো পেঁয়াজ পেস্ট। তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তারপর আমি এটি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো আপনাদের হাতে সময় কম থাকলে মিনিমাম 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। এবারে আমি এটি ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো আমি কীভাবে প্রসেসিং করেছি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করবেন, তাহলে আপনাদের হাঁসের মাংস রান্না করলে কোনো প্রকারের গন্ধ থাকবে না। তো একটি প্যান গরম হয়ে গেলে 1/3 কাপ তেল অ্যাড করে দিলাম। তো হাঁসের মাংস থেকে অনেকটাই তেল উঠে আসে, সেই জন্য তেলটা অবশ্যই বুঝে দিবেন। তারপর আমি গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখানে 4 টুকরো দারুচিনি, 4 টুকরো এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ 5-6 টুকরো করে দিয়ে দিলাম। সাথে আমি 3টি তেজপাতা অ্যাড করে দিয়েছি। তো এগুলোকে আমি 15-20 সেকেন্ডের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। তো 20 সেকেন্ড পর এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিব। তো দেখুন আস্তে আস্তে আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করা হাঁসের মাংসটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা হয়ে গেলে আমি বাটিটা ধুয়ে 1/4 কাপের মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর স্পেচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম, দেখুন হাঁসের মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। আমি স্পেচুলা দিয়ে মাংসগুলোকে উপর নিচ করে দিচ্ছি। তারপর আমি আবারও চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখুন মাংস থেকে কতটা পানি উঠে এসেছে এবং হাঁসের চামড়া থেকে কতটা তেল বের হয়েছে। তো কাটি দিয়ে নেড়েছেড়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রান্না করে নিব। তো 10 মিনিট পর ফিরে আসলাম, দেখুন মাংসটা আমার অলমোস্ট 60% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য এবং মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি গরম পানি 1 কাপের মতো। তো অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসটা সুসিদ্ধ হবে। তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম আবারও মিডিয়াম আছে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, এবারে আমি কাঠি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মাংস থেকে অনেকটাই তেল উঠে এসেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এবং ঢাকনাটা সরিয়ে নিলাম। এই পর্যায়ে আমি
গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো। তো আপনারা মাংসটা অবশ্যই চেক করে নেবেন, যখন দেখবেন মাংসটা সেদ্ধ হয়নি আপনি আপনার প্রয়োজন মতো গরম পানিটা ব্যবহার করবেন। কোনো অবস্থায় ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, এতে করে মাংসটা আবারও শক্ত হয়ে যেতে পারে। এবারে আমি এক মিনিটের মতো ঢেকে রান্না করে চুলাটা বন্ধ করে দিব। তারপর পাঁচ মিনিট পর সার্ভ করে নিব, এতে করে তেলটা উপরে ভেসে উঠবে। এবং পাঁচ মিনিট পর আপনাদেরকে আমার কারির লুকসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে আমার হাঁসের মাংস ভুনা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা যদি প্রত্যেকটি স্টেপ হুবহু ফলো করেন তাহলে আপনাদের হাঁসের মাংস ভুনা এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে। আই হোপ বরাবরের মতো আমার আজকের এই হাঁসের মাংস ভুনা রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আমার আজকের এই হাঁসের মাংস ভুনা রেসিপি আপনাদের ভালো লাগে আর আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো আপনারা চাইলে আমার এই চ্যানেলটির পাশাপাশি আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।